সুপ্রিয় ভিউয়ার্স সবাইকে অসংখ্য শুভেচ্ছা স্বাগতম জানিয়ে আমি আমার ব্লগ শুরু করছি। আপনারা দেখতে পাচ্ছেন আমি ট্রেন ভবনে আছি। ট্রেন ভবন থেকে আমি কুলাউড়া টু সিলেট যাত্রা করতেছি আর এই যাত্রায় প্রাকৃতিক দৃশ্য দেখা যাচ্ছে। দেখেন ট্রেন দ্রুত গতিতে ছুটে চলছে সামনের দিকে আর পিছনে ফেলে যাচ্ছে প্রকৃতিকে। বিভিন্ন ঘর বাড়িগুলো দেখা যাচ্ছে এবং রাস্তা দেখা যাচ্ছে। আপনারা দেখেন আমি আপনাদের জন্য এই ভিডিও করতেছি। আপনারা দেখে যদি ভালো লাগে তাহলে ভালো। প্রচণ্ড গরম চলতেছে, গরমে নাজেহাল অবস্থা। গাড়ির বাইরের দিকে থেকে জানালার জানালা থেকে বাতাস আসলে সেই বাতাসে অনেক আরাম বোধ হয়। আর আমি আপনাদেরকে দেখে দিচ্ছি, এখন দেখেন পাহাড়, পাহাড়ের ধারে পাহাড়ের মধ্যে চায়ের গাছ। এই দেখেন দেখেন কেমন সুন্দর লাগতেছে। কুলাউড়া টু সিলেট যাত্রা দ্রুত গতিতে ট্রেন এগিয়ে চলছে, সামনের দিকে এগিয়ে চলছে, পিছন দিকে অনেক গাড়ি ফেলে যাচ্ছে, সিএনজিকে পিছনে ফেলে দিচ্ছে। আপনারা দেখেন, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সুপ্রিয় ভিউয়ার্স, দর্শকবৃন্দ, আপনারা কেমন আছেন, ভালো আছেন নিশ্চয়ই? আমি ফয়সল আহমদ আপনাদের সাথে আছি সব সময়। আমি প্রায় সময় আপনাদের জন্য ভিডিও নিয়ে আসতে চেষ্টা করি, এখনও তার ব্যতিক্রম নয়। আর এই যাত্রা কুলাউড়া টু সিলেট যাত্রার দৃশ্য আমি ক্যামেরাবন্দি করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আপনারা দেখেন কি দ্রুতগতিতে গাড়ি চলতেছে আর এই দৃশ্যগুলো আপনারা দেখাতে পেরে আমি নিজেকেও ভালো লাগতেছে। দেখেন পাহাড় টিলা অতিক্রম করে যাচ্ছি, গাছ ঘন গাছপালা গাছপালা অতিক্রম করতেছি। দেখেন গাছ দাঁড়িয়ে আছে, গাড়িগুলোকে পিছনে ফেলে যাচ্ছি আর দ্রুতগতিতে এগিয়ে চলছে গাড়ি। এখন আপনারা বলেন তো এটা কোন স্থান হতে পারে, কুলাউড়া টু সিলেট যাত্রাতে এটা কোন স্থান হতে পারে, কিছুক্ষণ আপনারা আইডিয়া করুন, আমি শেষের দিকে বলে দেবো ইনশাআল্লাহ। আর ট্রেনে যখন বাতাস আসে তখন বাতাসটা, ট্রেনের বাতাস যখন এসে গায়ে লাগে দ্রুতগতিতে গাড়ি চলমান অবস্থায় তখন খুব ভালো লাগে। আর দেখেন টিলা এই ঘাস এবং অন্যান্য দৃশ্যকে আমরা পিছনে ফেলে যাচ্ছি। আর আমরা আমাদের গাড়ি, আমাদের ট্রেন, আমি ট্রেন যাত্রা করতেছি, ট্রেন দ্রুতগতিতে সামনের দিকে চলে যাচ্ছে আর ট্রেনের শব্দ অনেক এক ধরনের শব্দ হয়ে থাকে, অবশ্য ভালো লাগে শব্দটা। ট্রেন খুব আরামদায়ক ভ্রমণ হয়ে থাকে। আর আপনাদের দেখানোর জন্য আমি এই ট্রেন থেকে ভিডিও ধারণ করতেছি। আর আপনারা দেখেন বাইরের প্রাকৃতিক দৃশ্য কেমন দ্রুত গতিতে দৌড়াচ্ছে। আমাদের ট্রেন সামনের দিকে এগিয়ে যাচ্ছে আর পিছন দিকে প্রকৃতি পড়ে যাচ্ছে, মানে ট্রেন দ্রুত গতিতে চলছে। চলমান গতি সম্পন্ন ট্রেনের ও থেকে আমি দেখিয়ে দিচ্ছি ট্রেনের বাইরের প্রকৃতি, প্রকৃতির গাছ, জমিন এবং অন্যান্য দৃশ্য। দেখেন এখানে আকাশী গাছও দেখা গিয়েছে। দেখেন আপনারা দেখেন, আপনাদের দেখানোর জন্যই আমার এই প্রয়াস। আর আপনাদেরকে আমি বললাম যে আপনারা স্থানের নামটা বলেন, যদি আমি আমি পিছন আমি শেষের দিকে স্থান বলে দেবো এটা কোন জায়গা। আর আপনারা এখন বলতে পারেন কিনা দেখেন তো, আমি আমার যাত্রা সিলেট ও কুলাউড়া টু সিলেট, আমি কুলাউড়া আত্মীয় বাড়িতে ছিলাম, আত্মীয় বাড়ি থেকে এখন আমি আমার বাড়ি সিলেট, আমি সিলেটে যাচ্ছি। আপনারা দেখেন, আপনারা দেখেন আমার এই ভিডিও কি দ্রুতগতিতে গাড়ি চলতেছে আর গাছ বাস সব কিছু পিছনে ফেলে আমরা দৌড়াচ্ছি, আমরা দৌড়াচ্ছি না ট্রেন দৌড়াচ্ছে। আর আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। আর এই দেখেন কীভাবে পাকা জমিন ওখানে পরে আছে, আপনারা দেখেন এই দেখেন এক বিল্ডিং, এটা কোনো স্কুল বা কলেজ আছে। দেখেন চারতলা, প্রায় চার পাঁচতলা বিল্ডিং ফেলে আসলাম। দেখেন দ্রুতগতিতে এগিয়ে যাচ্ছি, এগিয়ে যাচ্ছি। এখন বলেন তো এটা কোন স্থান, নিশ্চয়ই আপনারা অনুমান করতে পারতেছেন। যারা নিয়মিত কুলাউড়া টু সিলেট যাত্রা করে, কুলাউড়া থেকে সিলেট যারা যেয়ে থাকেন, আর বলে রাখি এটা পাহাড়ি কাঠিন, পাহাড়ি কাঠিনে চড়ে যাচ্ছি আর ট্রেন ঢম 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 করে বাঁচতেছে, ট্রেনের একটা শব্দ হচ্ছে। আর প্রকৃতি যখন গাছপালাকে পিছনে ফেলে যায় তখন শাম 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 শব্দ হয়। আর এই প্রকৃতির মধ্যে মানে এই ভ্রমণে, এই ট্রেন ভ্রমণে, ট্রেন ভ্রমণে এসে তার প্রকৃতি দেখা অনেক সুন্দর লাগে এবং ট্রেন ভ্রমণ আরামদায়ক হয়ে থাকে। বাসের মতন বা অন্যান্য জিনিসের মতো বেশি ট্রেন লড়াচড়া করে না, ট্রেন তাড়াতাড়ি গন্তব্যে পৌঁছে যায়। যদিও আর বাইরের দেশের ট্রেনে আরও গতি থাকে, আমাদের দেশের ট্রেনের গতি এতটুকু গতি নেই। আমাদের দেশের এখানে লাইন ক্লিয়ারিং থাকে না, লাইন নষ্ট অবস্থা থাকে, লাইনকে মেরামত করতে হয়। প্রচুর জায়গায় লাইন মেরামত করার জন্য গাড়ি স্লো করে দিয়েছে। আর আমি আপনাদের সাথে আছি,
ফয়সল আহমদ আপনাদেরকে এখন ভিডিও শেষের দিকে চলে আসে আপনাদেরকে বলি এটা বাটারাটু মাইজগাঁও স্থান আমি জানিয়ে দিলাম আপনাদের বাটারা থেকে মাইজগাঁও যাত্রাপথের ভিডিও এটা আপনাদেরকে দেখে দিলাম দেখেন সুপ্রিয় দর্শক ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু থ্যাংক ইউ